বয়সটা হিসেব করে দেখো তো, ডাক্তারি যাওয়ার সময় হলো। কান্তিবাবু, আপনি নাকি বসন্ত বিলাপ তুলে দিচ্ছে? না, এখনো কিছু ঠিক করিনি। না না, তুলে দাও, তুলে তুলে দিন, বুঝলেন? আরে যত সব আই বুড়ো মেয়ে ধোয়া পাড়ার মধ্যে সব ভালো দেখায়। না না, এ তোমাদের অন্যায় কথা বাবু। আমি তো একদিন দেখছি, কোনোদিন তো কোনো বেচাল দেখিনি। তবে এখন একটু হয়েছে জানো, ওই পাড়ার ছেলেগুলো বড্ড উপদ্রব করছে। তা একটু হয় বই, তুলে দিলে ও বেচারে বা যায় কোথায়, চাকরি বাকরি করে খায়। রাধা না অনুরাধা, ডাক্তারবাবু কোন ওষুধ হবে? পা মুচকে গেছে। পা মুচকে গেছে? আমার নয়, আমার নয়, হোস্টেলে ঝিয়ে ঘি ভাড়া দিচ্ছেন না কেন বলুন তো? আপনি নাকি বলেছেন ভাড়া দেওয়া হয় না? হ্যাঁ বলেছি। কেন? ছাদ ফুটো, জল পড়ছে, পাঁচ বছর হোয়াইট ওয়াশ করেননি, জানলা দরজা ভেঙে পড়ছে, ভাড়া চাইছেন কলমুখে? সব সারিয়ে দেবেন, তারপর ভাড়া নিয়ে যাবেন। জবরদস্তি নাকি? হ্যাঁ হ্যাঁ, জবরদস্তি। আচ্ছা ঠিক আছে, সাত দিনের মধ্যে ভাড়া না দাও, তাহলে আমি সরদাতে সারা জামি রাখি। চেষ্টা করে দেখবেন, তবে ভালো কথা, তার আগে নিজের বিলটা সই করে যাবেন। কি বললেন? বলছি তার আগে নিজের বিলটা সই করে যাবেন। ওষুধের দাম কত? লাগবে লাগবে, ঠিক আছে। আর কথা বলে ছিড়ি দেখেছ? মেয়েটা সাহস আছে। দেমাগ আছে, দেমাগ হবে না? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।